আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারিশাস কুকিং। আজ আমি আপনাদেরকে অসম্ভব মজার আমের ক্ষীর বানিয়ে দেখাবো। এজন্য প্রথমে আমি চিনি গুঁড়া চাল এক মুঠো নিয়ে একটু গুঁড়া করে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়া না, এটা জাস্ট একটু সুজির যে টেক্সচারটা থাকে ওই টেক্সচারে। এবং নিয়ে নিব একটি পাকা আম, আমটাকে কিউব করে কেটে নিব ছোট করে, এবং একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। তো আমটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এবারে আমের পিউরিটাকে একটি বাটিতে ঢেলে নিতে হবে। এবারে চুলায় একটি সসপ্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 750 গ্রাম পরিমাণ দুধ, লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। দুধটা প্রায় ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তাছাড়া দুধটা পড়ে যাবে। এবারে গুঁড়া করে রাখা চিনি গুঁড়া পোলাও চালটা দিয়ে দিতে হবে। দেখে নিন টেক্সচারটা ঠিক এমন হবে। চালটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি চালটা আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি, কারণ দ্রুতভাবে রান্নাটা যাতে করে নেওয়া যায়। আপনারা চাইলে পুরো গোটা চালটাই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সময় একটু বেশি লাগবে এটাই। দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, এবং দিয়ে দিব বেশ কয়েকটি কিশমিস। এবং দিয়ে দিব একটি গোটা দারচিনি। এ পর্যায়ে অনবরত কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তাছাড়া চালটা তলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এর সাথে সাথে দুধের পরিমাণটাও একটু কমে আসবে। এবারে চালটাকে হাতে নিয়ে একটু প্রেস করে দেখে নিতে হবে চালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো এভাবে ভেঙে দিলে, চালটা গুঁড়া করে দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আমার এখানে চালটা সিদ্ধ হতে প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে চালটা দেওয়ার পরে। চালটা সিদ্ধ হয়ে গেলে এবার চিনি অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করে দিবেন। আমি এখানে
এই চামচে 2 চা চামচ মতো দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। আমি সব সময় ভাবি অল্প সময়ের মধ্যে কিভাবে সুস্বাদু খাবার খাওয়া যায়, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আপনারাও কম সময়ে এই খাবারগুলো ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন কম সময়ও কম লাগছে আবার সুস্বাদু খাবারটাও খেতে পারছেন। তো দেখুন একটা সুজির যে একটা টেক্সচার ওরকম চলে এসে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে দিতে হবে এবং একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে, এমন ঠান্ডা যে আপনি একটা আঙুল ডুবিয়ে কয়েক সেকেন্ড রাখতে পারেন এবং জ্বালা পোড়া অনুভূত হবে না। এবারে আমের পাল্পটাকে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও সোলার ফ্লেমটাকে অন করে দিতে হবে। এবং 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি চিনি গুঁড়া পোলাও চালটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এর পরিবর্তে আপনারা বাড়িতে থাকা আতপ চাল দিয়েও করে নিতে পারেন। দেখুন ক্ষীরটা ফুটতে শুরু করেছে। আমের ক্ষীরটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আবারও চুলার ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে আপনারা এই ক্ষীরটা খেতে পারবেন। ফ্রিজে রেখে ক্ষীরটা খেলে সবথেকে বেশি মজা পাওয়া যায়। আপনারা এভাবে ট্রাই করবেন, যেহেতু এখন অনেক গরম পড়ে গেছে এই ক্ষীরটা খেলে অনেকটা রিফ্রেশ এনে দিবে গরমকালে। এবারে একটি বাটিতে সার্ভ করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এর সার্ভিংটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কুচি করে একটি কাঠবাদাম নিয়ে নিয়েছি গার্নিশিংয়ের জন্য, এটা মুখে পড়লে অবশ্য ভালো লাগে। দিয়ে দিব 2টা কিশমিশ এবং আমি আগে থেকে কিছুটা ফুটে ওঠা দুধ রেখে দিয়েছিলাম, ওইটা একটু সাইড দিয়ে গার্নিশ করে দিব। মানে আমের পাল্প দেওয়ার আগ মুহূর্তের যে অবস্থানটা ছিল ক্ষীরের ওইটা তুলে রেখেছিলাম। এভাবে একটু গার্নিশিং করে দিলে দেখতে সুন্দর লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন, মেহমানদের সামনে এভাবে সার্ভ করলে অনেক খুশি হয় সবাই।
তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।